শিক্ষক মানে প্রচন্ড উত্তেজিত ভাবে বক্তৃতা করে বলছেন, আপনার কাছে তো এটা আমরা প্রত্যাশা করিনি, আমাদের নিয়ে ভোটের সময় কি খেলা খেলেছেন, আর এখন বলছেন আমরা চিনিয়ে চলে যাব। আপনি কোথেকে এসছেন? আপনি যাবেন কিন্তু আমরা এই মাটির এই মাটিতে আমরা থাকব। প্রচন্ড ক্ষোভ ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। রাজ্যে একটা নতুন হাওয়া বইতে শুরু করেছে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্র নিধনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। মানুষ দলে দলে বামপন্থী আন্দোলনের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন, সেই সাথে শাসক দল বিজেপি এবং আইপিএফটি ধ্বংসাত্মক এবং সর্বনাশা নীতির বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরছে রাজ্যের সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে 18 বিধানসভা নির্বাচনের সময়ে যে ভুলের পুনরাবৃত্তি যেন এডিসির নির্বাচনে না হয় তার জন্য সজাগ এবং সতর্ক থাকতে বলেছেন বামপন্থীদের। দেশের সামনে বার্তা তুলে ধরতেই ঘুরে দাঁড়ান, ভোট দিন বামপন্থীদের। বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিক মহলের সাথে একান্ত সাক্ষাৎকারে এই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানিক সরকার এডিসি গঠন এবং এডিসি এলাকার জনসাধারণের উন্নয়নের বিগত বামপন্থী সরকারগুলোর বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেছেন। পঞ্চায়েত অন্যায়ভাবে মেয়াদ অতিক্রান্ত হওয়ার আগে ভেঙে দিয়ে বিরোধীদের দাঁড়াতে না দিয়ে ভোট লুট করে দখল করেছে, নগরতাই করেছে। এডিসি এলাকায় পঞ্চায়েতে এরকম হয়নি, কিন্তু এডিসিতে যে ডেভেলপমেন্ট কমিটি যেটা বামফ্রন্ট তৈরি করেছে, আর একটা এডিসি বোধহয় আছে ত্রিপুরায় ভারতবর্ষে, যেখানে মিজোরামে সম্ভবত এরকম আছে, আর অন্য কোথাও নাই। ত্রিপুরায় এই সরকার এগুলোর উপর হস্তক্ষেপ করে তারা যাতে কাজ করতে না পারে চেষ্টা করেছে, ভাঙেনি। এটারও মেয়াদ শেষ হয়েছে, তার ভোটও যাচ্ছে না। এডিসির ভোট কিন্তু এক বছর আগে হওয়া উচিত ছিল, কোর্টে না গেলে এই ভোটটা তারা আটকে রাখার চেষ্টা করতেন, প্রশাসক দিয়েই চালাবার চেষ্টা করতেন। ভয় তো মানুষ তাদের উপর বিশ্বাস হারাচ্ছে, এরাও মানুষের উপর আস্থা রাখতে পারছে না। এরা নিজেরাই জানেন কাদের ভোটে কীভাবে তারা সরকার এসছে, কিন্তু কোর্ট যেহেতু বলেছে যেতে হচ্ছে। এখন আপনি যে প্রশ্নটা করছেন তার ভিত্তিতে যেটা বলার, লোকসভা ভোট কী হয়েছে? 50% মানুষ ভোট দিতে পারেনি, জালিয়াতি করে দুটো আসন নিয়ে গেল। আমাদের দুজন প্রার্থী বারবার আক্রান্ত হয়েছে, এগুলো তো উঠেছে। এবং লোকসভা নির্বাচনের ইতিহাসে কোন একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে একসাথে শতাধিক বুথে যদি আমরা দাবি করেছিলাম নতুন করে পুরোটা হোক, না হলো এরাই স্বীকৃতি দিলেন আমাদের অভিযোগ কতটা সত্য ছিল, তারপরেও আবার রিগিং হয়েছে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য হচ্ছে এটা তো গণতন্ত্র সংঘাত, লড়াই করে স্বাধীনতা, সেই স্বাধীনতার ফসল হচ্ছে সংবিধান, সেই সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে ভোট, ভোট হচ্ছে সংসদীয় ব্যবস্থার একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, সেই ভোটের অধিকার কেউ দেয়নি আমাদের, লড়াই করে অর্জন করেছি, এটা ছিনিয়ে নিচ্ছে বিজেপি। পাশাপাশি বিগত দিনের অবামপন্থী সরকারগুলো এডিসি শাসন ক্ষমতার ভয়াবহ দিকগুলো ও তুলে ধরেছেন তিনি। তিনি বলেন কোনো প্রতিশ্রুতি নয় কিংবা জোর করেও নয়, এডিসি এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত চাহিদা থেকে গত 3টি এডিসি নির্বাচনের 28টি আসনের মধ্যে 28টি আসনেই জয়ী হচ্ছে বামপন্থীরা। আসন্ন এডিসি নির্বাচনের আগে শাসক দল বিজেপি এবং আইপিএফটির পক্ষ থেকে 27 দফা নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেদিন মানিক সরকার জানান এটা আরেকটা প্রতারণার সংক্ষিপ্ত দলিল। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগেও ভীষণ ডকুমেন্টে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দল তার হুবহু নকল এবং সংযোজন করে 27 দফা ইস্তেহার তুলে ধরেছে শাসক শিবির। বিধানসভা নির্বাচনের ভীষণ ডকুমেন্টের কী পরিণতি হয়েছে তা রাজ্যের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। গোটা রাজ্যে কাজ, খাদ্য, সন্তান বিক্রি, চাকুরিতে ছাঁটাই, কর্মী ছাঁটাই, সামাজিক ভাতা কেড়ে নেওয়া হয়েছে ইত্যাদির মতো সমস্যা নিয়ে আজ রাজ্যের জাতি উপজাতি এলাকায় সর্বত্রই বিজেপি আইপিএফটি থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছেন, মিথ্যার বেসাতি থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছেন। যে ভুল বিধানসভা নির্বাচনে করেছিল তা এডিসি নির্বাচনে করতে চাইছেন না আর মানুষ। কাজেই এই যে 27 দফার নতুন ইস্তেহার, এটা হচ্ছে আর একটা প্রতারণার সংক্ষিপ্ত পরিসরে দলিল। মানুষকে এত বোকা নাকি ত্রিপুরা,
এই যে প্রথম যে প্রশ্ন করলেন জামায়াতগুলি তো ভালো লোক হচ্ছে, কারণটা কি? আমাদের মিটিং আসলে কি পাবেন? টাকা পয়সা, জামা কাপড়, প্রলোভন, এই দিয়ে তো আমরা অভ্যস্ত না? ক্ষোভ, বিক্ষোভ। এবং গত বিধানসভা নির্বাচনে যারা প্রলুব্ধ হয়ে ভুল করেছিলেন বলে মনে করছেন, তারা নিজেরা এসে লাল ঝান্ডা হাতে নিচ্ছেন, জোর করে নিয়ে যাচ্ছেন, আমাকে ঝান্ডা দাও, অবিশ্বাস করো না, ভুল করেছি। অভিজ্ঞতাটা কি? এই সরকারের প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যার বেসাতি। আর একটা মিথ্যার বেসাতি হচ্ছে এই নূতন দলিল। কাজেই এই সম্পর্কে আমি দেখেছি রাধাচরণ দেববর্মা, তার আগে আমাদের জিতেন চৌধুরীও বলেছেন সবরূপে একটা প্রেস মিটে, রাধাচরণ ক্যাটাগরিক্যালি এই 27 দফার উপরেই তার বক্তব্য রেখেছেন। কি বলছেন তারা? এবং আমিও এটা পড়ে আমি বলছি, এরা তো জানেই না এডিসি কি করেছে, কতটা অগ্রসর হয়েছে এবং কি করতে চাইছিল, না জেনেই এগুলি বলছে, হেডকোয়ার্টার থেকে শুরু করে নানা বিষয়। আমি সময় নিতে চাইছি না, আপনারা যদি নির্দিষ্টভাবে এই সম্পর্কে কিছু জানতে চান নিশ্চয়ই আমি সেটা একটু স্পষ্ট করে বলব। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে মানে একটা অসহ্য যন্ত্রণাকর অবস্থা, এই সরকার তাদের কাছে বোঝার মতো মনে হচ্ছে, বুকের মধ্যে পাথরের মতো চেপে বসেছে। এর থেকে কি করে রেহাই পেতে পারেন? তারা পথ খুঁজছেন। আমরা মানুষকে বলছি, এডিসি মানে সরকার বদল না, এডিসি মানুষ জন্ম দিয়েছে, এটা এটা সেতু উপজাতি অনুপজাতির মধ্যে সম্প্রীতির। এই উপজাতি অনুপজাতি এক না থাকতে পারলে পর ত্রিপুরা এগুতে পারবে না, যতটা এসছে গত 3 বছরের আগে আসতে পারত না। কিন্তু আপনাদের মনের যে যন্ত্রণা, যে দহন চলছে, যে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, ফেসিসুলভ আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ, শুধু বামফ্রন্ট না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কর্মচারী, অফিসার, পুলিশ, সাংবাদিক, মুখ্যমন্ত্রী উসকে দিচ্ছেন, এই সব মিলিয়ে আপনাদের মধ্যে যে প্রতিক্রিয়া। রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যের সাধারণ মানুষের কাছে একটি বোঝা, মানুষ পথ খুঁজছে এর থেকে পরিত্রাণ পেতে। আর এডিসি নির্বাচনে এই সুযোগকে কাজে লাগাতে হবে, 18 বছর পুনরাবৃত্তি না করে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত হন। ভোটের দিন বামপন্থীদের এই আহ্বান দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেশের সামনে বার্তা তুলে ধরেন, বামফ্রন্টের বিকল্প কিছুই নেই। এদিন এডিসি এলাকার ভোটারদের উদ্দেশ্যে এই আহ্বান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। 18-তে যেভাবে বিভ্রান্ত করতে পেরেছিলেন, এই এডিসি নির্বাচনে সেভাবে পারবেন আমাদের তো মনে হচ্ছে না। তার প্রতিফলন ঘটাবার একটা কিন্তু সুবর্ণ সুযোগ এডিসি নির্বাচন, বার্তা পাঠান, এক যে এভাবে চলতে আমরা দেব না, পরিবর্তন যদি না করো তাহলে কিন্তু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, আমরাই পরিবর্তনের জন্য পদক্ষেপ নেব। দুই, যারা রাজ্যটার ভালো করতে পারে না, বিজেপি সারা দেশের সর্বনাশ করছে, তারা রাজ্য চালাচ্ছে। আমরা বলেছিলাম দেশের সর্বনাশ করে বিজেপি সরকার আসলে রাজ্যের কি করে ভালো হবে, ডাবল ইঞ্জিনের স্লোগানটাই তো আনডেমোক্রেটিক স্লোগান, এসেনশিয়ালি আনডেমোক্রেটিক। তাহলে কেন্দ্রে যদি সরকার থাকবে, রাজ্য অন্য দলের সরকার হতে পারে না, তাহলে সংবিধানই তো পাল্টে ফেলতে হবে। আপনারা এটা নিয়ে রস করে কথা বলেন, কেমন না, আমরা তখন বুঝাবার চেষ্টা করেছি, যারা দেশের সর্বনাশ করছে, সম্পদের পর সম্পদ বিক্রি করছে, প্রতিটি প্রতিশ্রুতির খেলাপ করছে, অল্প কিছু লোকের স্বার্থ রক্ষা করার জন্য সমস্ত সম্পদ তুলে দিচ্ছে, বিদেশিদের ডুববার ব্যবস্থা করছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ব্যাংক, বিমা থেকে কারা আন্দোলনের ময়দানে নেয়, ছাত্র থেকে আরম্ভ করে, তাদেরকে ত্রিপুরা চালাতে দিলে পরে ত্রিপুরার কি করে ভালো করবে? ভুল করবেন না, মানুষ এটা সবাই বুঝতে পারেননি। একটা অংশ মনে করেছেন ঠিক আছে চলো পাল্টাই বলছে, দেই না, একবার পাল্টাই না, অনেকদিন হয়ে গেল বলছে, যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন, অর্থমন্ত্রী এসে বলেছেন, ভালো হলে পরে তো আমাদেরই ভালো হবে, দেখি না আমরা, না হলে পরে আবার 5 বছর পর দেখা যাবে। এরা এই 3 বছরে যে জায়গায় নিয়ে গেছে, এ তো শ্মশান যাত্রার একটা ব্যবস্থা করে ফেলেছে ত্রিপুরার। এরা এডিসির ভালো করবে? এডিসি থেকে টুটি টিপে মারার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষকে বলছি,
অভিজ্ঞতা হচ্ছে শুধু এডিসিতে না, সরকারেও বামফ্রন্টের বিকল্প নাই। কারণ কংগ্রেস দেখেছে, বামফ্রন্ট দেখেছে, কংগ্রেস টিউজেসের সরকার দেখেছে, আবার বামফ্রন্ট দেখেছে, বিজেপি এবং আইপিএফটি সরকার দেখছে। এদিকে ডাবল ইঞ্জিনের সরকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানিক সরকার এই স্লোগানকে অগণতান্ত্রিক বলেও আখ্যায়িত করেছেন। 2018 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষের সামনে ডাবল ইঞ্জিনের কথা তুলে ধরে উন্নয়নের ফিরিস্তি গিয়েছিল বিজেপি আইপিএফটি জোট, কিন্তু বাস্তবে কতদূর রাজ্যের উন্নয়ন হয়েছে তা সকলেরই জানা। গ্রেটার ত্রিপুরার স্লোগান ও ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে একই পরিণতি আনবে বলেও এদিন তুলে ধরেছেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এটা তো স্বাধীন ত্রিপুরার স্লোগান, তারপরে ত্রিপুরাল্যান্ডের স্লোগান, ওখান থেকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান এসছে। সবগুলিকে মিলিয়ে যদি আপনি পরীক্ষা করেন দেখবেন এগুলো অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, এবং সমস্ত স্লোগানগুলির টার্গেট হচ্ছে ওই যে প্রথম থেকে রাজন্য শাসন থেকে যেটা বলছি, ট্রাইবেল থেকে নন ট্রাইবেল, নন ট্রাইবেল থেকে ট্রাইবেলকে আলাদা করো, এটার পেছনে তাই। এবং লক্ষ্য করে দেখবেন আপনি বারবারই বলছেন রাজপরিবার, ঠিক আছে, রাজপরিবারের একজন যুবক তিনি নূতন দল ফ্লোট করেছেন, তিনি তো কংগ্রেস দলের সভাপতি ছিলেন, তার পিতৃদেব কংগ্রেস দলের হয়ে দুবার লোকসভার মেম্বার ছিলেন, তার মাতৃদেবী লোকসভার মেম্বার ছিলেন, কংগ্রেস টিউজার সরকারের মন্ত্রী ছিলেন, 1300 বছরের রাজন্য শাসন, 134 জন উপজাতি রাজা, কি করেছেন ত্রিপুরায়? আগরতলা রাজপ্রাসাদ, একটা কলেজ, রাজা রানীর নামে স্কুল, মন্ত্রীর নামে স্কুল আগরতলায়, আর 2-4টা মহকুমায়, আর কিছু বড় বড় পুকুর, আর কি করেছেন? ত্রিপুরার এডিসি এলাকার নির্বাচক মণ্ডলীর কাছে আমি আবার সবিনয়ে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আবেদন করব 18-র ভোটের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়। সাহস করুন, উঠে দাঁড়াচ্ছেন, ঘুরে দাঁড়ান, মাথা উঁচু করে, শীত দ্বারা উঁচু রেখে, সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে ভোট দিন। এডিসির মধ্যে বামফ্রন্টের বিকল্প নাই, এই যে স্লোগানটা উঠলো এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে আপনার অধিকার প্রয়োগ করে তাকে আপনি একটা চেহারা দেওয়ার চেষ্টা করুন। এটা ত্রিপুরার জন্য আগামী দিনের সংকেত, দেশের সামনেও এই ফেসিস্ট সুলভ ভাবনা নিয়ে গণতন্ত্র সংহার করে স্বৈর শাসন কায়েমের যে প্রচেষ্টা তার বিরুদ্ধেও কিন্তু এটা একটা বার্তা হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।